شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى ওয়ালাইকুম আসসালাম আহাতুল্লাহরাখ্যাত ভাই সারাজুল ইসলাম সিলেট থেকে চোরাইকৃত মাল এটা যদি কেউ জেনে কিনে এটার বিধান কি অথবা না জেনে কিনলে সেক্ষেত্রে তার করণীয় কি সম্পর্কে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আসলাম আল আর সুদুল্লাহ আমাদ প্রথমত হচ্ছে জেনে শুনে আহ কোন চোরাইকৃত মাল সেটা সেই চোরের অধীনে থাকুক অথবা অন্য কারো অধীনে থাকুক যদি নিশ্চিত হওয়া যায় যে মালটি হচ্ছে চুরি করা মাল তাহলে এক্ষেত্রে এই ধরনের মাল ক্রয় করা এটা সম্পূর্ণ হারাম ওয়াল উদওয়ান তোমরা হারামের কাজে অন্যায়ের কাজে পাপাচারের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না ঠিক একইভাবে আল্লাহ রসুল বলতেছেন অনসুর আখা কাজমান ও মাজলুমান তুমি তোমার ভাইকে জালেম হোক আর মাজলুম হোক উভয় অবস্থায় তাকে তুমি সহযোগিতা করো সাহাবারা প্রশ্ন করেছিলেন যে মাজলুম ব্যক্তিকে আমরা সহযোগিতা করব এটা বুঝতে পারলাম কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করব তখন আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন তাহজুজ হো জুলমে অর্থাৎ তাকে জুলুম করার থেকে বিরত রাখবে জুলুম থেকে প্রতিহত করবে তো চোরাইকৃত সম্পদ সম্পর্কে যখন আমি জানবো তখন কেনা তো যাবেই না বরং এক্ষেত্রে যেটা করতে হবে এই সম্পদের যিনি মালিক তার কাছে মালটা পৌঁছে দেওয়ার জন্য যত ধরনের সহযোগিতা রয়েছে সেটা করতে হবে সেক্ষেত্রে এই যার কাছে সম্পদ পাওয়া যাবে তাকে প্রথমত নসিহাত করতে হবে তাকে তাওবার জন্য বলা হবে এবং তাকে বলা হবে যেন সে তার এই মালের মালিক সে না সে জুলুম করে নিয়ে এসেছে অন্যায়ভাবে নিয়ে এসেছে অতএব এই মাল যেন তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় তাতে যদি সে সংশোধন হয়ে যায় তাহলে ভালো কথা আর যদি তা না হয় তখন যারা নিরাপত্তা বাহিনী অথবা শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের হাতে এই ব্যক্তিকে তুলে দেওয়া এবং এই বা এই মালকে মূল মালিকের কাছে জন্য চেষ্টা কিন্তু কোনো অবস্থাতেই এই চোরাইকৃত মাল এটা কেনা যাবে না কারণ এটা অন্যায়ের সাপোর্ট করা অন্যায়ের সহযোগিতা করা চোরকে সহযোগিতা করা এবং এটা যখন এভাবে কেনা হবে তখন এই চোরেরা আরো তারা চুরি কাজে উৎসাহ পাবে আর যখন তারা চুরি করার পরে চোরাইকৃত মাল বিক্রি করার পথে বাধাগ্রস্ত হবে তখন দেখা যাবে তারা এ ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকবে দ্বিতীয়ত যদি ব্যক্তি যদি চোরাইকৃত মাল এটা কেনার সময় জানতে না পারে যে এটা চুরি করা মাল পরবর্তীতে সে জানলো তো এক্ষেত্রে এই ক্রোতা তিনি গুণাগার হবেন না তো তিনি যদি ইচ্ছা করেন তাহলে এই মালটির যিনি মালিক অথবা যার থেকে কিনেছেন তার সম্পর্কে যদি তার কাছে তথ্য থাকে তো তাকে চিহ্নিত করা এবং এই মালিককে জানানো এরপরে উভয় পক্ষের কম্প্রোমাইজের মাধ্যমে যেহেতু সে তার হালাল টাকা দিয়ে কিনেছে মালিক যদি সে এ টাকা দিয়ে তার মালটা ফেরত নিতে পারে তো নিবে আর না হয় তার জন্য এটা খাওয়া বা এটা ব্যবহার করা বৈধ রয়েছে তবে এক্ষেত্রে যদি যিনি এই চুরি করে এই মালটা বিক্রি করেছেন তার সন্ধান দিয়ে যদি মূল মালিকের কাছে তথ্য পৌঁছে দিয়ে যদি তাকে সংশোধন করা যায় বা তাকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায় সেটা তিনি করতে পারেন আলম